বাইক কেনার ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো মানের বাইক কিনতে হলে অবশ্যই 3 লক্ষ টাকা বাজেট রাখা দরকার। অন্যদিকে প্রতিনিয়ত নতুন বাইক লঞ্চ করছে বাংলাদেশে, তাই 3 লক্ষ টাকা বাজেট থাকা সত্ত্বেও অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন কোন বাইকটি কিনবেন। ইতিমধ্যে আমরা জেনেছি টিভিএস আপাচি আরটিআর 164V FI বাইকটি বাংলাদেশে চলে এসেছে। যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, কজ আজকে ভিডিওতে শেয়ার করব সেরা 5টি বাইক 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে। নাম্বার 5, বর্তমান সময়ে বর্তমানে সুজুকি জিক্সার বাইকটি বহু পরিচিত এবং এই বাইকটির নেকেড আউটলুক দেখলে যে কোনো ব্যক্তি এই বাইকটির প্রেমে পড়েই যাবেন। সুজুকি জিক্সার এই বাইকটি বর্তমানে বাংলাদেশে কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন FIO সিঙ্গেল চেন ABS, FIO ডাবল ডিক্স এবং কার্বোরেটর ডাবল ডিক্সের সাথে। নতুন করে FIO ডাবল ডিক্সের বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারে সুজুকি জিক্সার বাইকটি। ব্র্যান্ড ভ্যালু, পারফরমেন্স ও রিসেল ভ্যালু দিক থেকে বাইকটি অলওয়েজ এগিয়ে থাকবে। যাই হোক, এই বাইকটি প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, বাইকটিকে অ্যাট্রাকটিভ আউটলুক দেওয়া হয়েছে, ইউজারের কমফর্টের জন্য স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যার কারণে 5'3" ব্যক্তিরা এই বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন। এছাড়াও এই বাইকটির রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই বাইকটির রেয়ার টায়ার হচ্ছে 140 সেশন টায়ার, অনেক বেশি মোটা, যার কারণে বাইকটি ইউজার ফ্রেন্ডলি হবে একজন রাইডারের জন্য। বর্তমানে 3টি ভেরিয়েন্টে বাইকটির শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে। সুজুকি জিক্সার FI ABS এই বাইকটির মূল্য হচ্ছে 2,66,950 টাকা। সুজুকি জিক্সার FI ডাবল ডিস্ক নতুন ভেরিয়েন্টটি মূল্য হচ্ছে 2,36,950 টাকা এবং সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক এই বাইকটির মূল্য হচ্ছে 2,24,950 টাকা। সেক্ষেত্রে সুজুকি জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক এই বাইকটিতে 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার অ্যানাউন্স করা হয়েছে। আপনার চাইলে বাইকটি এখন পারচেস করে নিতে পারেন। মুভিং অন টু নাম্বার 4, 4 নম্বরের পজিশন যে বাইকটির কথা বলবো, ব্র্যান্ড ভ্যালু, রিসেল ভ্যালু, সার্ভিসের দিক থেকে বাইকটি এগিয়ে থাকবে। তাছাড়া এই বাইকটি মাইলেজের দিক থেকে ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। আউটলুকসের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট বাইকটি হচ্ছে ইয়ামাহা FZS Version 3। প্রথমে কথা বলবো এই বাইকটির প্লাস পয়েন্ট নিয়ে। বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র 790 মিলিমিটার, যার কারণে দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। বাইকটির রেয়ার টায়ারে 140 সেশন টায়ার ব্যবহার করা হয়েছে, বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকটির রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেখা যাবে। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত, যা এই সেগমেন্টে কোনো বাইকেই দেখা যাবে না। এছাড়াও লং টাইম ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারে এই বাইকটি আপনাদের জন্য। বর্তমানে এই বাইকটি ডুয়েল ডিস্ক ও সিঙ্গেল চ্যানেল ABSের সাথে পাওয়া যাচ্ছে এবং লং রাইড ও শর্ট রাইড যে কোনো ধরনের রাইডের জন্য বাইকটি আপনাকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। বর্তমানে ইয়ামাহা ব্র্যান্ডের শোরুমগুলোতে এই বাইকটি অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটির মূল্য ধরা হয়েছে 2,62,500 টাকা। সো যা একটি ভালো বাইক নিয়ে যাচ্ছেন তা নিতে পারেন ইয়ামাহা FZS Version 3। মুভিং অন টু নাম্বার 3, 3 নম্বর পজিশন যে বাইকটির কথা বলবো সে বাইকটিকে সকলেই পছন্দ করেন। আউটলুকসের দিক থেকে একটি স্পোর্টস বাইকে আউটলুক দেওয়া হয়েছে এই বাইকটিতে। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF এবং বর্তমানে নতুন একটি ভেরিয়েন্টের সঙ্গে বাইকটি অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF FIO ডাবল ডিস্ক, যা আগে কার্বোরেটর ইঞ্জিনের সঙ্গে পাওয়া যেত। ফুয়েল সাপ্লাই সিস্টেম ইঞ্জিনের সঙ্গে বাইকটি অ্যাভেলেবেল হলেও এই বাইকটিকে রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে এবং যাদের বাজেট 3 লক্ষ টাকা তা চাইলে বাইকটিকে নিতে পারেন। এছাড়াও সুজুকি জিক্সার SF নতুন কালার কম্বিনেশনের সঙ্গে অলরেডি শোরুমগুলোতে চলে এসেছে, যেমন ফুল ব্ল্যাক কালার, ট্রিটন ব্লু কালার এবং সিলভার ও অরেঞ্জ কালার। ওয়েল, সিলভার ও অরেঞ্জ কালার এখন শোরুমগুলোতে স্টক আউট হয়ে গেছে, প্রি বুকিংয়ের মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারবেন। সুজুকি জিক্সার SF এই বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটি অ্যাট্রাকটিভ আউটলুক। তাছাড়া এই বাইকটিকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই বাইকটিতে 3-পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে প্রিমিয়াম সেগমেন্টসের বাইকের মতো এবং এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট অনুযায়ী অনেক বেশি কমফোর্টেবল। এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। তাছাড়া এই বাইকটির রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন এবং এই বাইকটির রেয়ার টায়ারে 140 সেশন রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে একজন বাইকার এই বাইক কিনে রাইড করার সময় স্পোর্টি ফিল পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটি থেকে টপ স্পিডে তুলতে পারবেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 42 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 2,97,500 টাকা। ফাইনালি মুভিং অন টু নাম্বার 2, বাংলাদেশ কাঁপানো বাইক টিভিএস আপাচি আরটিআর 164V FI ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আউটলুকসের দিক থেকে বাইকটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করা হয়েছে। ফুললি ব্ল্যাক ম্যাট কালারের সঙ্গে বাইকটি বর্তমান শোরুমগুলোতে দেখা যাচ্ছে।
এবং পূর্বে যা প্রি বুকিং করে রেখেছিলেন তারা এই বাইকটিকে পারচেস করতে পারছেন এবং আপনার চাইলেও এই বাইকটিকে সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এই বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির ইঞ্জিন দেখা যাবে 159 সিসির, এটি অয়েল কুল ইঞ্জিন এবং ফোর ভালভ ইঞ্জিন টেকনোলজি, যার কারণে বাইকটি অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার দিক থেকে বাইকটি প্রিভিয়াস এডিশনের তুলনায় আরও বেশি আপডেটেড হয়েছে। বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17.55 পিএস অ্যাট 9250 আরপিএম ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.73 নিউটন মিটার অ্যাট 7250 আরপিএম, যা এই সেগমেন্টে বাইকগুলোর তুলনায় অনেক বেশি। ওয়েল, দীর্ঘদিন থেকে এই বাইকটির টায়ার নিয়ে রাইডারদের কমপ্লেন ছিল, এখন এই বাইকটিতে সিএট ব্র্যান্ডের টায়ার ইউজ করা হচ্ছে। এবং এই বাইকটির মেজর প্লাস পয়েন্ট গুলো হচ্ছে এই বাইকটির আউটলুকের দিক থেকে ডিআরএলটি মাঝখানে দেওয়া হয়েছে, বাইকটিতে রাইডিং মোডসের মতো অপশন দেওয়া হয়েছে। এছাড়াও একজন রাইডারকে আরও বেশি কমফোর্টেবল রাইড প্রোভাইড করার জন্য অ্যাডজাস্টেবল ক্লাচ অপশনের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই এক্সপেক্ট করেছেন এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হবে, কিন্তু এখন এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হচ্ছে এবং কমফোর্টেবল এই বাইকটিতে সিঙ্গেল লং সিট দেওয়া হয়েছে এবং বাইকটির সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার, যার কারণে দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। টপ স্পিডের দিক থেকে বাইক থেকে সর্বোচ্চ টপ স্পিড তোলা সম্ভব হবে 130-135 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 42-45 কিলোমিটার প্রতি লিটারে, যদিও কোম্পানি ক্লেম করছে বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। অবশ্য তা ডিপেন্ড করবে একজন স্কিল্ড রাইডারের উপর। এই সমস্ত আপডেট ফিচারের সঙ্গে বর্তমানে বাইকটি অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 2,69,990 টাকা, দ্যাট মিনস হচ্ছে বাইকটির মূল্য হচ্ছে 2,70,000 টাকা। ফাইনালি মুভিং অন টু নাম্বার 1, 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে সব থেকে বেস্ট বাইক আই থিঙ্ক হতে পারে বাজাজ পালসার N160। এর কারণটি হচ্ছে বাইকটিতে বেশ কিছু আপডেট ফিচার আছে যা ইউজার সেফটির দিক থেকে অনেক বেশি এগিয়ে। যাই হোক, প্রথমে কথা বলবি বাইকটি ইঞ্জিন নিয়ে। বাইকটি ইঞ্জিন দেখা যাবে 164.8 সিসি ফোর স্ট্রোক টু ভালভ অয়েল কুল ইঞ্জিন, যদিও বাইকটিতে ফোর ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়নি, যা করলে আরও বেশি ভালো হতো, এবং FI টেকনোলজির সঙ্গে 5 AC গিয়ার বক্স দেখা যাবে এই বাইকটিতে। বাইকটির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির আউটলুকস এবং এই বাইকটির ফ্রন্টে প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং ব্রেকিং দিক থেকে এই সেগমেন্টে বাইকগুলো থেকে বাইকটি অনেক বেশি আপডেটেড, যেহেতু বাইকটির ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে, যা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোতে দেখা যায়। ওয়েল, সিটিং পজিশন অনুযায়ী বাইকটি অনেক বেশি কমফোর্টেবল। এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। আপনার হাইট যদি 5'2" বা 3" হয়ে থাকে বাইকটি নিয়ে আপনারা রাইড করতে পারবেন। বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তোলা সম্ভব হবে 120-125 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40-42 কিলোমিটার প্রতি লিটারে। সো গাইস, 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে যা নতুন একটি বাইক পারচেস করতে চাচ্ছেন তা চাইলে এই 5টি বাইক থেকে যে কোনো বাইক পারচেস করতে পারেন এবং এই বাইকগুলো থেকে কোন বাইকটি আপনার কাছে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার ওপিনিয়ন্সটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।